আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ আপনারা জানেন চন্দ্রপৃষ্ঠে একটা ফাটল আছে কিন্তু রানী চৌধুরীর ব্যাখ্যা হল চন্দ্রপৃষ্ঠে ওটা ফাটল নয় খাল রানী চৌধুরী আমাকে প্রশ্ন করেছিল তার প্রশ্নটি হবু এখানে তুলে দেওয়া হলো। হজরত মোহাম্মদ হাতের দুই আঙ্গুলের ইশারাতে চন্দ্রকে দুই ভাগ করেছিল এটা কি কোরআনে আছে এই প্রশ্নটার দিকে লক্ষ্য করুন শুধু হজরত মোহাম্মদ বলছেন উনি সাল্লা আল্লাহ সাল্লাম বলা প্রয়োজন মনে করেননি যদিও কোথাও কোথাও তিনি নিজেকে মুসলমান বলে দাবি করেছেন যা হোক তার প্রশ্নটার বিষয়টা হল হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম হাতের দু আঙ্গুলের ইশারায় চন্দ্রকে কোন এক সময় নাকি দুই ভাগ করেছিল এটা আল কোরআনে আছে কিনা রানী চৌধুরী একজন মাত্র মহিলা হলেও তাকে আমি ইসলামের বিরুদ্ধে সকল অপপ্রচারের যারা ভিক্টিম বা শিকার তাদের প্রতীক হিসেবে এই ভিডিওতে গ্রহণ করেছি তাকে আপনারা ব্যক্তি হিসেবে দেখবেন না তিনি প্রতীক সিম্বল তার প্রশ্নের জবাব আমি সেভাবেই দিয়েছি রানীর প্রশ্নের জবাবে আমার ভাষ্য চন্দ্রকে দুই ভাগ আল্লাহ করেছেন এবং সামান্য নজির রেখে আবার একত্র করে দিয়েছেন মানুষ চাঁদে গিয়ে এই ফাটলেরই নিদর্শন দেখেছে যদিও তারা আপনার মতোই না বিশ্বাস করেনি ঘটনাটা ইঙ্গিত আল কোরআনের সুরা আল কামারে আছে কুরাইসরা হজরত মোহাম্মদ সাল্লা আলাহ সাল্লামের কাছে নবুয়তের প্রমাণ চেয়েছিল শর্ত দিয়েছিল যদি চাঁদকে দুই ভাগ করে দেখাতে পারে তাহলে তারা তাকে নবী বলে মানবে এবং ইসলাম কবুল করবে নবীজি আল্লাহ সাহায্য চাইলেন আল্লাহ তাকে নির্দেশ দিলেন বিসমিল্লা বলে হাতের আঙ্গুল দিয়ে ইশারা করতে তিনি আবু কুবায় পর্বতের শীর্ষে দাঁড়িয়ে হাতের শাহাদাত আঙ্গুল দিয়ে বিসমিল্লা বলে ইশারা করলেন চন্দ্র দুর্ভাগ হল তিনি হাতের ইশারা দিয়ে এক খণ্ডকে ডান দিকে এবং অন্য খণ্ডকে বাম দিকে সরিয়ে দিলেন দুই টুকরা চাঁদ আকাশের দুই প্রান্তে কিছুক্ষণ অবস্থান করল এবং ধীরে ধীরে আবার এক হয়ে গেল কুরাল আশ্চর্য হল কিন্তু ইমান আনল না বলল এ তো জাদু এই ঘটনা দিন ধরে আরব জাতির মাঝে আলোচিত হয়েছে অবিশ্বাসীরা এটাকে মিথ্যা বলেনি বলেছে জাদু কিন্তু ইংরেজ করণের প্রতিষ্ঠার পর কেপি হিউজ নামক একজন পাদ্রীকে নিয়োগ করা হয় ইসলামের বিরুদ্ধে কিছু অপপ্রচারের সূত্র বের করার জন্য অতপর অন্যান্য অনেক সূত্রের মতোই এই ঘটনাও অবিশ্বাসীদের মাঝে কুরুচিপূর্ণ আলোচনার খোরাক হয়ে ওঠে আমার জবাব পাওয়ার পরে রানী চৌধুরী আমাকে উদ্দেশ্য করে মন্তব্য করলেন চন্দ্র অভিযানের নাবিকরা ওরা একটা খাল দেখেছিল শুকনো খাল সেটাকে ওরা ভেবে নিয়েছে চন্দ্র ফেটে গেছে আমি জবাব দিলাম ওরা তোমাকে সাথে নিয়ে গেলে ভালো করত ওই খালে একটা চুবানি দিয়ে আনলে তুমি হতো চরম রূপসী আর অমর রানী চৌধুরী পাল্টা জবাব দিলেন আমিও তাদের সাথেই ছিলাম আমি বাঙালি বলে নাসার কমিটি আমার নাম উল্লেখ করে নাই আমি ওই খালে সাঁতার কেটেছি এবারে আমি জবাব দিলাম এতক্ষণে বৈজ্ঞানিক মিথ্যাটা বলে ফেলেছে দিদিমণি চন্দ্রপৃষ্ঠে খাল নেই ফাটল আছে খাল থাকতে পানি লাগে নদী লাগে যারা চাঁদে গেছে তারা বলেছে ক্র্যাক অর্থাৎ ফাটল অতপর মুসলমানদের হাদিসের সাথে মিলে যাচ্ছে বলে তোমাদের মতো ব্যাখ্যাকাররা ওটাকে বানিয়ে দিল ক্যানাল বা খাল ক্যানাল হলেও দোষ নেই তাতেও ইসলামের সত্য প্রমাণিত হয়ে গেছে রানী চৌধুরী আমার এই জবাব পাওয়ার পরে একটা সাংঘাতিক রকম কথা বলেছিল যেটা এখানে উল্লেখ করা সম্ভব নয় অতপর আমার সন্দেহ হল যে হয়তো নাসা তার বক্তব্য পরিবর্তন করেছে সে কারণে আমি খুঁজে পেতে দেখলাম তারপর রানী চৌধুরীকে একটা জবাব দিলাম ওরা একটা খাল দেখেছিল শুকনো খাল আপনার এই বক্তব্যের কারণে আমার ধারণা হয়েছিল যে নাসা হয়তো তার প্রাথমিক বক্তব্য থেকে সরে গেছে অতবার ঘাটাঘাটি করে দেখলাম নাসার বক্তব্য এখনো ওটা ক্র্যাক আছে জি নাসার বক্তব্যে এখনো ওটা ক্র্যাক আছে না কেনাল নয় খাল নয় ক্র্যাক অর্থাৎ ফাটল দৈর্ঘ্য একশো কিলোমিটার প্রস্থ এক মিটার এবং গভীরতা প্রায় বিশ কিলোমিটার বন্ধুগান ভালো করে লক্ষ্য করুন ফাটলটির দৈর্ঘ্য একশো ছিয়াশি কিলোমিটার প্রস্থ এক মিটার এবং গভীরতা প্রায় বিশ কিলোমিটার এটা খাল হয় কি করে খাল থাকতে হলে তো পানি থাকতে হয় নদী থাকতে হয় কোনোটাই তো চাঁদে নেই পানিও নেই নদীও নেই তাহলে আপনি এটাকে খাল বলছেন কেন না ছাতে এটাকে খাল বলছে না এ ব্যাপারে আপনার কোন রেফারেন্স থাকলে দয়া করে উল্লেখ করুন সুদীর্ঘ দুই থেকে তিন মাস কেটে গেল রানী চৌধুরীর পক্ষ থেকে আর কোন জবাব পাওয়া যায়নি বন্ধুগণ এখন আপনারাই বলুন এটা খাল নাকি ফাটল আগেই বলেছি প্রায় তিন মাস হল রানী চৌধুরী আর কোনো জবাব দেয়নি রানী চৌধুরীর কোনো ওস্তাদ আর নাক গালায়নি এরকমই আমাদের অবিশ্বাসী সমাজ তারা সব জানতাম রানী চৌধুরী তসলিমা নাসরিন রোদেলা খান লোপা রহমান মোফাসিল ইসলাম আল মাসুদ আসিফ মহিউদ্দিন অ্যাপোস্টেড প্রফেট এরকম বহু 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 সব জানতা আপনি সামাজিক গণমাধ্যমগুলোতে হর হামেশা দেখতে পাচ্ছেন এবং তারা ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এমন সব কথাবার্তা বলছে যা শুনলে আপনি অবাক হবেন আপনার পূর্বপুরুষরা যদি শুনত তারা অবাক হতো এটা সেই হাদিসের বাস্তবায়ন যেখানে হজরত মোহাম্মদ সাল্লা বলেছিলেন যে স্যার জামানায় এমন কিছু মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে যারা এমন সব কথা বলবে যা তোমরাও শুননি তোমাদের বাপদাদাও কোনদিন শুনিনি এ ঠিক তাই এইসব মিথ্যাবাদী বিজ্ঞানের সব জানে কিন্তু প্রশ্ন করলে আর জবাব দেয় না প্রশ্নের সামনে পড়লে তারা চুপসে যায় আর জবাব দেওয়ার সাহিত্য থাকে না কি করে তারা পালিয়ে বেড়ায় নাকি আরো বিজ্ঞান গেলার জন্য সুরিখানায় যায় সুরিখানা বোঝেন তো মদের আড্ডা খানা সেখানে কি যায় তারা আরো বিজ্ঞান কিনতে কেউ কি বলতে পারেন